हाई फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, आज के क्लास क्लास सेवेन अंकर क्लास और ये क्लस 16 नम्बर स्कूल रानी बिनोद मंजूरी गवर्नमेंट गार्ल्स स्कूल अर्थात 166 पृष्ठा एर एकदाक्तिक अंकगुलो करब। तो आगे जो स्कूलगुलो आज प्रत्येक स्कूल विभिन्न अंकगुलो विभिन्न वीडियो बनिए हमारे चैनल अपलोड करा आछे, तुम्हारा देखना थे अवश्य देखो। ताछाड़ा वीडियो डिस्क्रिप्शन बक्से तार लिंकगुलो देवा आछे, अर्थात वीडियो नीचे जो डिस्क्रिप्शन थे सेखाने गेले प्रत्येक वीडियो लिंक सह पे जाबे एबं सेखान थेके प्रत्येक वीडियो देखते हो पारबे। तो एक तागे आछे 250 क्विंटल इस्पातेर लोहा और कार्बनेर अनुपात 49:1, लोहा और लोहार आनुपातिक भागार होबे, ताहले एखाने लोहा इस टू कार्बन 49:1 आछे, लोहार आनुपातिक भागार लोहा जेहेतु 49 তাহলে 49 বাই এটা এটা যোগ করে বসাতে হবে 49 প্লাস 1 তাহলে 49 বাই 50 তাহলে এটা অপশান আছে 49 বাই 50 অপশান সি। দুই দিকে আছে 5:2 সমানুপাতি 15:*, এই এই সমানুপাতটি স্টার চিহ্নিত পদটি হিসাব করলে পাবো। তাহলে স্টারের ওখানে যদি আমি এক্স বসাই তাহলে 5:2 সমানুপাত 15:x, তাহলে এবার আমি বাই দিয়ে লিখব, বা 5/2 সমান 15/x, বজ্রগুণ করলে পাই 5x সমান 15^30, বা x সমান 30/5, 30/5, 5×6=30, তাহলে সমান পেলাম 6, তাহলে ওখানে 6 বসবে। তো অপশান এখানে বিতে 6 আছে, তাহলে বি উত্তর। একে তিনে আছে এ সমান 7, বি সমান 4 হলে এ প্লাস বি এর বর্গ নির্ণয় করে পাবো এ সমান 7, বি সমান 4, তাহলে এ প্লাস বি এর বর্গ সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ সমান 7 আর বি সমান 4 হোল স্কোয়ার হবে সমান 11^2 121, 11^11 121 হয়। তো এখানে এ উত্তর। চার দিকে আছে চিত্রটিতে 2, 5, 8, 3 কোণগুলি হলো 2, 5, তো 2 এবং 5, 2, 5, 8, 3, 2, 5, 8, 3 এই কোণগুলি হলো বহিঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ, বিপরীত কোণ নাকি একান্তর কোণ। এই কোণগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। এই কোণগুলো অন্তঃস্থ কোণ বি। পাঁচে আছে বহুভুজের বাহুর সংখ্যা 5 হলে কর্ণের সংখ্যা কত হবে, তাহলে বাহুর সংখ্যা 5 আর কর্ণের সংখ্যা সূত্র 3/2 সমান 5×5-3/2 সমান 5×2/2, কাটাকুটি করলে সমান 5। একে 6 নেই, 2 এর 1 আছে, 2 এর 1, 2 এর 1 আছে অনুপাতের পূর্বপদ। এখানে আছে অনুপাতের পূর্বপদ লেস দেন উত্তরপদ হলে সেই অনুপাতকে বলা হয়, অর্থাৎ প্রথমটা ছোট পরেরটা বড়, একে বলা হয় লঘু অনুপাত। দুয়ের দুইতে আছে ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, তা হবে সমান্তরিক। তিন দিকে আছে x-2=4 সমীকরণটিতে অ্যাকচুয়াল বিশিষ্ট ড্যাশ সমীকরণ। এখানে x এর সর্বোচ্চ ঘাত 1,
एक्स एर घात एक पावर एक आछे ताहले एटा एक्चुअल विशिष्ट एक घात समीकरण शून्यस्थाने बुझबे एक घात। চারদিকে আছে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে ড্যাশ হওয়া বলা হয়। তো এটাকে বলা হয় সদৃশ হওয়া, বা সদৃশ হওয়া ঠিক নয়, সর্বসম, সর্বসম হওয়া। তাহলে 2-4 এখানে আসবে সর্বসম, সর্বসম হওয়া। 2-5, 2-5 আছে এ বি সি তিনটি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা যাদের মান শূন্য নয়, ক্রমিক সমানুপাতি হলে এসির সমান কত হবে। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা জানি এ বাই বি সমান বি বাই সি। তাহলে এখান থেকে বর্জগুণ করে পাই বি স্কোয়ার বা এসি, এসি সমান বি স্কোয়ার। তাহলে এখানে এসি সমান কত, শূন্যস্থানে এই বি স্কোয়ার বসবে। তাহলে 6 আছে সামুদ্রিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র হবে। 3 আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস 2BC প্লাস সি স্কোয়ার। তো এ হোল স্কেয়ার লিখলাম, আর এটা এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। এটা এ আর এটা বি, ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে ভেঙে দিতে পারবো। এ প্লাস বি, এ মাইনাস বি, বি এর জায়গাতে বি মাইনাস সি, আর এর জায়গাতে এ। তাহলে পেলাম এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। 2 দিকে আছে এখানে পি ফোর কিউ ফোর মাইনাস আর টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর, এই সংখ্যামালাটিকে গুণফল রূপে প্রকাশ করো। তাহলে সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আবার এভাবে লেখা যায়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 3-3 আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5AB, তাহলে এটার মান কত। তাহলে বাদিকটাকে এবি দিয়ে ভাগ করলে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5AB বাই এবি। তাহলে এবি এবি কেটে দিতে পারি, এখান থেকে বি কাটলে একটা বি থাকছে, এ স্কোয়ার কাটলে একটা এ থাকছে। তাহলে পেলাম এ বাই বি প্লাস বি বাই এ সমান 5, অতএব এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই এ কিউব ও স্কোয়ার আছে স্কোয়ার সমান এ বাই বি হোল স্কোয়ার লেখা যায় প্লাস বি বাই এ হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2AB। তো এ এ কেটে যাচ্ছে, বি বি কেটে যাচ্ছে, এর মান 5 বের করলাম। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, 5 5 25 মাইনাস 2 সমান 23।
তিন এর চারে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই, এর মান লিখতে যখন এক্স প্লাস ওয়াই সমান নয়, এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ। তো এটার মান লিখতে গেলে আমাকে যেটা করতে হবে, ওপর নিচে দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে হলো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে ফোর এক্স ওয়াই। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ফোর এ বি সূত্র এটাকে ভাঙলে ও এখানে এক্স দিয়ে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা ফোর এ বি সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান নয়, তাহলে নয় স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, আর নিচে নয় স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার। তাহলে পেলাম ন নং একাশি, পাঁচ পাঁচ পঁচিশ, ন নং একাশি মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ ছয়, তাহলে এটা হলো একশো ছয়, আর একাশি থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ আর ছয় দিলে এগারো, হাতে এক তিন পাঁচ, তাহলে এটা পেলাম ছাপ্পান্ন। তিন পাঁচ, তাহলে কাটাকুটি করলে দুই দিয়ে আঠাশ দুগুণে ছাপ্পান্ন, এটা তিপ্পান্ন, তাহলে সমান তিপ্পান্ন বাই আঠাশ। এখানে তিপ্পান্নকে আঠাশ দিয়ে ভাগ করলে পঞ্চাশকে আঠাশকে আঠাশ, আট আর পাঁচ দিলে তেরো হয়, রাতে এক দুই, তাহলে সমান এক পূর্ণ পঁচিশের আঠাশ। তিনের পাঁচ, তিনের পাঁচের পূর্ণবর্গ প্রকাশ করে মান নির্ণয় করো, এটা আছে এই সমান তিন, বি সমান দুই। পঁচিশ এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ত্রিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার, তাহলে পঁচিশ এ স্কোয়ারটাকে ফাইভ এ তার হোল স্কোয়ার লেখা যায়, নাইন বি স্কোয়ার মানে থ্রি বি তার হোল স্কোয়ার লেখা যায়, এখানে মাইনাস টু এ বি, তাহলে এই মাঝখানটা পাঁচ দুগুণ দশ, তিন দশকে ত্রিশ, ত্রিশ এ বি ছিল, এই প্রান্ত এর সাথে মিলছে, এই প্রান্ত এর সাথে মিলছে, তাহলে যা কিছু ছিল তাই কিছু লিখেছি, কেবল একটু সাজিয়ে লিখেছি, কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে এটাকে ফেলার জন্য, তাহলে ফাইভ এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার সমান ফাইভ, এর মান বসাবো থ্রি, বি এর মান বসাবো, তাহলে এ এর মান তিন, বি এর মান দুই, তাহলে তিন পাঁচা পনেরো মাইনাস তিন দুগুণ ছয় স্কোয়ার নয় স্কোয়ার, তাহলে এটা হলো একাশি। ছয় আছে টু টি মাইনাস থ্রি সমান তিনের দশ, ফাইভ টি মাইনাস টু, সমীকরণটি সমাধান করো। টু টি মাইনাস থ্রি তিনের দশ, ফাইভ টি মাইনাস টু, তাহলে টু টি মাইনাস থ্রি লিখলাম, এখানে তিন এর সাথে গুণ, তিন পাঁচা পনেরোটি মাইনাস তিন দুগুণ ছয়, আর তার নিচে দশ, বজ্রগুণ করলে এর সাথে টু টি মাইনাস থ্রি গুণ, তাহলে কুড়িটি মাইনাস ত্রিশ সমান পনেরোটি মাইনাস ছয়, বা কুড়িটি মাইনাস পনেরোটি, পনেরো বাদিকে এনেছি, ত্রিশটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস সিক্স প্লাস ত্রিশ, তাহলে ফাইভটি এখানে বিয়োগ করে পেলাম ফাইভটি, আর এটা সমান চব্বিশ, বা টি সমান চব্বিশ বাই পাঁচ। পাঁচ দিয়ে চব্বিশকে ভাগ করলে
4 × 5 = 20 সমান 4 × 4 = 5। তিনের সাথে আছে মান নির্ণয় করো, এটা a^7/a^5 (a²) এখানে দুটো ক্ষেত্রে হচ্ছে a^7 - 5 (a²), তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে 2 + 2, তাহলে এটা হলো a^4। স্যারের কাছে সমীকরণ গঠন করে সমাধান করো, তোমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মুদ্রা, 10 টাকার মোট সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কটি কতগুলি করে আছে হিসাব করে লেখো। তাহলে মোট মুদ্রার সংখ্যা 20, তাহলে ধরে নিলাম যে 5 টাকার মুদ্রা XT আছে। XT আছে, তবে 10 টাকার মুদ্রা আছে 20 - XT, তাহলে XT মোট কত টাকা সেটা বের করছি। XT 5 টাকার মুদ্রা, মুদ্রা বলতে 5 টাকার কয়েন, XT 5 টাকার কয়েন, এটা হবে 5X টাকা। 20 - XT 10 টাকার মুদ্রা সমান 10 × 20 - X টাকা, তাহলে মোট টাকার পরিমাণ 5X, এখানে 5X আর এখানে 10 × 20 - X, তাহলে এটা সমান প্রশ্নে বলা আছে 145, 145 বলা আছে। এটা সমীকরণ গঠন হয়ে গেল, এবার এখান থেকে সমাধান করে X এর মান বের করতে হবে। 200 - 10X (5X - 10X) হয়ে গেল -5X +200 = 145, তাহলে এখান থেকে -5X = 145 - 200, তাহলে এটা হলো -55, বা X সমান -55/-5। তাহলে 20 - X যেটা ছিল ওটা হবে 20 - 11 = 9, অতএব 11টি 5 টাকার মুদ্রা ও 10 টাকার মুদ্রা। চারিদিকে আছে একটি ট্রেন 210 মিটার
এবং 122 মিটার দীর্ঘ দূরী সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করো। তাহলে ট্রেনটি যে 25 সেকেন্ডে পথ যায় ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার সেতু, আর 17 সেকেন্ডে পথ যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার দীর্ঘ সেতু। তাহলে ট্রেনটি ২৫ সেকেন্ডে পথ যায় সমান নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, আর 17 সেকেন্ডে পথ যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। বিয়োগ করে পাই ২৫ থেকে ১৭ বিয়োগ করলে 8 সেকেন্ডে পথ যাই সমান, আচ্ছা বিয়োগ করলাম এটা, এখানে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য বিয়োগ করলাম কেটে গেল, আর 210 থেকে ১২২ বিয়োগ করলে 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে পথ যাই 88/8 মিটার। এবার যেহেতু ঘন্টায় গতিবেগ বের করতে হবে, তাহলে 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা এখান থেকে পাবো। ১১০০ ১১০০ ৬ গুণ ৬৬ ৬ হাতে ৬, ৩১৩ আর ৬ গুণ ৩৯ মিটার। এটাকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3,9,600 বাই 1000 কিমি সমান 39.6 কিমি। তাহলে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম, অতএব ট্রেনটির গতিবেগ এবার ট্রেনটির দৈর্ঘ্য বের করতে গেলে 25 সেকেন্ডে ট্রেনটি যে পথ যায় তার মধ্যে নিজের দৈর্ঘ্য আছে প্লাস 210 মিটার সেতু আছে, তাহলে 25 সেকেন্ডে মোট কত দূরত্ব যায় সেটা বের করতে পারলে তার থেকে এই সেতু দৈর্ঘ্য বিয়োগ করে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা আগে দেখে নিতে হবে। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় 88/8 মিটার 1 সেকেন্ড পথ যায়, তাহলে 25 সেকেন্ডে যাবে 88/8 × ২৫ মিটার, 8 এবং ৮৮ কাটা কুটা করলে 11, তাহলে 5 5 25 হাতে 2, 5 11 2 22 আর 2 27, 22 আর 5 27, 5 5 25 হাতে 2, 11 2 22, 5 5 55 আর 5 হাতে 5, 11 2 22 আর 5 27 মিটার। তাহলে এই 275 মিটারের মধ্যে 210 মিটার সেতু দৈর্ঘ্য আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 275 - ২১০ মিটার সমান 65 মিটার। ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম। তাহলে 2 থেকে ৩ থেকে আছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে, 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেলেন,
যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, তাদের আর কতদিন চলবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, লোক সংখ্যা আর এদিকে সময়। তাহলে লোক সংখ্যা যখন 4,000, 4,000 জন লোক, 190 দিন খাবার মজুদ আছে 30 দিন পর। তাহলে 190 দিন, 90 দিন খাবার মজুদ ছিল, 30 দিন পার হয়ে গেছে, তাহলে আর থাকে 160 দিন। তাহলে যে খাবার আছে তাতে 160 দিন চলবে। এবার এখানে বলা আছে যে 800 জন অন্যত্র চলে গেলেন, তাহলে 800 জন চলে গেলে এই 4,000 থেকে 800 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা হচ্ছে 3,200। আর খাবার কতদিন চলবে সেটাকে আমি প্রশ্নচিহ্ন দিলাম, বা এখানে এক্স ধরতে পারি। তাহলে লোক সংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে, আবার লোক সংখ্যা যদি কমে যায় একই খাবার অনেক দিন, বেশি দিন ধরে চলবে। অর্থাৎ লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং সমানুপাতটি হবে তাহলে এখানে লোক সংখ্যা অনুপাত যেটা আছে 4,000:3,200, এটা এই সময়ের সাথে ব্যস্তানুপাতে থাকবে। তাহলে এখানে আগে এক্স দিলাম, তারপরে 160, এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে বাই দিয়ে যদি লিখি 4,000:3,200 = x/160, এখানে কাটাকুটি করলে 100 দিয়ে 32, আর এটা হচ্ছে 40, 8 দিয়ে 5 = 40, 4 = 32। তাহলে উপরে পেলাম 5, নিচে পেলাম 4, বজ্রগুণ করলে 4x = উপরে যে 5 আছে তার সাথে 116 গুণ, 5×16=80, অর্থাৎ 800, বা x = 800/4, এটা হয়ে গেল 200। তাহলে অবশিষ্ট এখানে আছে যারা যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, তাদের কতদিন চলবে? অতএব অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। চারদিকে আছে সমীকরণ, সমীকরণ গঠন করে সমাধান করো। মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 4 বছর বেশি, 4 বছর পর মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হিসাব করো। তাহলে এখানে আছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 4 বছর বেশি। তো এই অঙ্কগুলো পরে অঙ্কগুলো করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, আর পরবর্তী অঙ্কগুলো পার্ট টু ভিডিওতে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।